ভর্তি করার জন্য লন্ডনে গেছিলাম। যাওয়ার সাথে সাথে শুনলাম যে আমাদের নিরুবাইন নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি হাবিবরে বলছিলাম এত টেনশন করো না, যেদিন আমি বাংলাদেশের মাটিতে নামবো তারপরের দিন তোমার ভাই তোমার বাড়িতে থাকবে, এবং যেদিন আমি নামছি তারপরের দিনই আপনাদের ছেলেরা আপনাদের বাড়িতে চলে আসছে। আমাদের বিপক্ষে যিনি দাঁড়ান আমার চাচা, উনি এখানে আসলে উনি যে নিরুবাইরে কত ভালোবাসে, উনি দিন রাত নিরুবাইরেই স্বপ্ন দেখে। উনি আইসা প্রথমেই কয় নিরু গুলির বদলে গুলি হবে, দেখা নেব। কাকা 10 বছর তো দেখতেইছেন, কিছু তো হইল না। আপনি চাপাবাজি বন্ধ করেন, আপনি ভণ্ডামি বন্ধ করেন। এই অঞ্চলে যে রাস্তা দিয়ে আমি আসলাম, আমি গাড়িতে আলাপ করতেছিলাম, এই রাস্তা দিয়ে কেউ স্বপ্নেও দেখে নাই আজিমনগর যাবে, কেউ স্বপ্নেও দেখে নাই। এই রাস্তার অবস্থা একবার চিন্তা করে দেখেন, আজকে সেখানে পাকা রাস্তা দিয়ে আপনারা আজিমনগর যান। আমি নিজে এই ব্রিজের পাশে গাড়ি রাইখা হাইটা যাইতাম, আজকে সেই রাস্তা পাকা। আজকে ঘাড়ুয়াতে 104 কোটি টাকার কাজ হয়েছে, যদি উন্নয়নে ভোট হয় তাহলে সেই ভোটের হক নিক্সন চৌধুরীর। একটা ব্রিজ কেন, ফুলতলা কত ব্রিজ, তাই বলবো যদি উন্নয়নে ভোট হয় তাহলে সেই ভোটের হক নিক্সন চৌধুরীর। আজকে 10টা বছর কষ্ট করছি, এই কষ্টের ফসল আজকে আপনারা, আজকে মানুষ ভালোবাসে। 4 বছরের বাচ্চা আমি রাস্তা দিয়ে গেলে বলেন লিখছন যায় লিখছন, এটা আমার কামাই, এটা সংসদ সদস্যর সাথে একটা 4 বছরের বাচ্চার সম্পর্ক আমি তৈরি করছি। 13-14 বছরের বাচ্চারা আমার গাড়ির সামনে আইসা বলে দোস্ত কই যাও, একটা 14 বছরের বাচ্চার সাথে একটা সংসদ সদস্যের সম্পর্ক আমি তৈরি করছি। যে কোনো বাজারে গেলে মুরব্বীর আইসা মাথা হাঁপটায় দেয়, দোয়া দেয়, ফু দেয়, একটা মুরব্বীর সাথে একটা সংসদ সদস্য সম্পর্ক আমরা তৈরি করছি, আমি তৈরি করছি। কিন্তু ওনারা কি রেখে গেছিলেন 14 সালের আগে, ওনারা মানুষের সাথে হাত মিলে টিস্যু দিয়া মুছতেন। আজকে বড় বড় কথা বলেন, ক্ষমতা দেখান, কিসের ক্ষমতা আপনার, আপনার কি ক্ষমতা? আপনি প্রথমে বলছেন যে নিক্সন নির্বাচন করতে পারবে না, আজকে মার্কা দেখেন ইগল মার্কা, আমি ইলেকশন করতেছি, আর 10 দিন পর আল্লাহ হায়াতে রাখলে অবশ্যই জনগণ ভোট দেবে। আপনার চামচারা এখন বলে এমপি হয়ে আইছে উনি, আপনি এমপি হয়ে আইলে তাহলে হাত জোর করে কান্দেন কে, নিক্সন বলছে আমার মান্দার গাছে তুলবে, নিক্সন আপনার মান্দার গাছে তুলবে না, জনগণ আপনার 2 বার মান্দার গাছে তুলে দিছে, এবার 3 বার তুলবে। উনি কাঁদনে মানুষের কাছে, আহারে উনি করুণা নেন, আপনি করুণা নেন, করোনার সময় কইছিলেন আপনি এত করুণা নেন, তো করোনার 2 বছর কইছিলেন এদেশের মানুষ খাইছে বাইচে আছে, এরা কিভাবে আছে, একদিনের জন্য আসেন নাই। আমরা জান বাজি দিয়া মানুষের পাশে ছিলাম, 2 বছর মানুষের পাশে দাঁড়াইয়া তাদের সাথে, আমার এই 3 থানার একটা মানুষও খাবারের কষ্ট করে নাই আমি বাইচে থাকতে। আর আপনি এখন করুণা নেওয়ার জন্য নানান কান অভিনয় করেন, আপনি কুমিল্লাবাসী, কুমিল্লায় যান, এদেশে ফরিদপুরে আপনার কোন জায়গা নাই, আপনি এখন কোন আপনি বলে এমপি হয়ে আইবেন, তাহলে আর আমাকে জনগণের দরকার কি, দরকার আছে? আপনি 2 বার এমপি হয়ে আইছেন, এইবার 3 বার ওরকমই হবে। উনি প্রতিবার 4 বছর 4.5 বছর পর আসে, না আসে বন্যায়, না আসে করোনায়, না আসে উন্নয়নে, 4.5 বছর পর আইসা কয় নৌকা, কাকা নৌকা আপনার, নৌকা আপনারে আমার ফুপু দিছে, কিন্তু কাকা বইটা আমারে দিয়া দিছে। আপনি নৌকা নিয়ে 2 বার নামছেন গাঙ্গে, তাল মাতাল হারায়া ফালে খালি ঘুরতেছেন, আর আমারে বইটা দিছে আমার ফুপু,
আমি বেলা কলা গাছের বেলা বান্দা ওদের বাইয়া বাইয়া আমি খালি গাং পাড়ি দিয়ে দেবো। অতএব আপনি একটু নৌকাটার সাথে বৈঠাটা চাইতেন আপনারা দিত না, বৈঠা আমার কাছে যেটা দুইবারে টের পান নাই এবার হ্যাট্রিক হবে হ্যাট্রিক। জনগণ উন্নয়নের পক্ষে মানুষ দেখছে যে আমি দশ বছর কি কষ্ট করছি, এমন এমন কারণ চল্লিশ বছর এই জনগণে কান্দাইছে, এখন ওনার কান্দার সময় আইছে। তাই এবার হ্যাট্রিক হবে এই সংগ্রামী ভাই বোনরা, আপনারা একটা কথা মনে রাখবেন, আমি দশ বছর কষ্ট করছি, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি, কার জন্য কষ্ট করছি? আমাদের সন্তানরা, আপনাদের সন্তানরা, আপনারা যে কষ্ট করছেন, কি রে ভাই কথা কথা দাও না, আপনারা যে কষ্ট করছেন আপনাদের সন্তানরা যেন সেই কষ্ট না করে। আপনাদের আমার এই প্রজন্ম যেন বিদ্যুৎ ছাড়া না থাকে, আমার এই প্রজন্ম যেন বর্ষাকালে কাদা রাস্তায় না হাঁটে, তারা যেন বাসের চার দিয়ে না পার হয়, তাদের জন্য কষ্ট করছি। আপনাদের কাছে একটা অনুরোধ করি, আমার একার দায়িত্ব না, আপনাদের সবাই দায়িত্ব, আগামীতে ভাঙ্গা সদরপুর চরবদ্রসনকে একটা উন্নয়নের মডেল উপজেলা করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের কাছে অনুরোধ করি, তিনটা উপজেলা পৌনে পাঁচ লক্ষ ভোট, আমরা একজন দুজন দশ জন মিলা পারব না, যতক্ষণ পর্যন্ত আপনারা গ্রামে না নামবেন। আমি দশ বছর কষ্ট করছি, আপনারা দশটা দিন কষ্ট করেন। আপনারা যদি কালকের থেকে নিজের উদ্যোগে গ্রামে নাইমা মা চাচি মুরব্বীদের কাছে ভোট চান, একটা কথা দিতে পারি, আমার জন্য ভোট চাইলে আপনারা লজ্জা পাবেন না। কারণ তোমার ভয় নাই, কারণ দাদা একটা কথা বলি, এই তিন থানায় যেখানে আমি দাঁড়াবো সেখানেই কোথাও না কোথাও আমার উন্নয়নের ছায়া অবশ্যই আছে। তাই অনুরোধ করি যে আমার একার দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব, আমাদের আগামী প্রজন্ম আগামী সন্তানদের ভবিষ্যতের জন্য। আপনারা কালকের থেকে নয়টা দিন মাত্র যদি গ্রামে নামেন, ইনশাল্লাহ ওই ভোট কেউ ঠেকায় রাখতে পারবে না। তাই আপনাদের কাছে আমি ওয়াদা চাই, আপনারা নয়টা দিন, আমি দশ বছর কষ্ট করছি, আপনারা নয়টা দিন গ্রামে নামবেন, আপনারা আমার হাত তুলে ওয়াদা দেন, আপনারা কালকে থেকে নামবেন গ্রামে, আপনারা ভোট যাবেন মাছ চাষের কাছে।